ইসরায়েল, এই নামটি শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। এটি দুনিয়ার সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল এরিয়াগুলোর মধ্যে একটি। ইসরায়েলের কাছে এমন কি আছে যে এত ছোট্ট একটা দেশ হয়েও সবগুলো আরব দেশকে একাই কিভাবে যুদ্ধে হারায়? আরব আর্মির কন্ট্রোলে যখন এই পুরো এরিয়া চলে আসে, তখন জেরুজালেমের যে জায়গায় টেম্পল মাউন্ট ছিল, তো এইটা হলো ডোম অফ দ্য রক, এইটা আলাকসা মসজিদ, আর এইটা হলো দ্য ওয়েস্টার্ন অল। এই জিউজরা শুধুমাত্র ওয়েস্টার্ন অলেই প্রার্থনা করতে পারে, আর খ্রিস্টানরা চার্চ অফ দ্য হোলি চ্যাপেল করে প্রার্থনা করে। এই 37 একর এরিয়া খ্রিস্টান মুসলিম জিউজদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরিয়া। দুনিয়ার সবচেয়ে বড় খ্রিস্টান আর ইহুদিদের জন্ম এখানে, আর মক্কা মদিনার পর মুসলিমদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সাল 1914, যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হতে যাচ্ছিল, জার্মানি আর ব্রিটেন ছিল প্রতিপক্ষ দেশ, কিন্তু অটোম্যান এম্পায়ার যারা জিউজদের উপর শাসন করছিল তারা সাপোর্ট করে জার্মানিকে। এখন তো ব্রিটেনেরও সহযোগী প্রয়োজন, তো ব্রিটিশ গভর্নমেন্ট দেখে রাশিয়া আর আমেরিকান জিউজরা ইনফ্লুয়েন্স করতে পারে যে তাদের সরকার কাকে সাপোর্ট করবে। এই জন্যই ব্রিটিশ সরকার জায়নিজমকে সাপোর্ট করে, অর্থাৎ ইসরায়েলকে আলাদা দেশ হিসাবে কনসিডার করতে হবে, যে কারণে ব্রিটিশ গভর্নমেন্ট বেলফোর ডিক্লারেশন পেশ করে, যেখানে লেখা থাকে, দ্য ম্যাজিস্ট্রিস গভর্নমেন্ট ফেভার দ্য এস্টাবলিশমেন্ট ইন প্যালেস্টাইন অফ আর ন্যাশনাল হোম ফর দ্য জিউস পিপল। ফার্স্ট অর্ডারের একদিকে ছিল ব্রিটেন, ইউএস, ইউএসএসআর, যাদের সাপোর্ট করছিল জিউস, আর অন্যদিকে ছিল জার্মানি, যাকে সাপোর্ট করছিল অটোম্যান এম্পায়ার। 1918 সালে ব্রিটেনের জয়ের মধ্য দিয়ে ফার্স্ট অর্ডার শেষ হয়, আর এইদিকে জিউস কিংডমের উপর থাকা অটোম্যান শাসন বাতিল করে ব্রিটিশ শাসন চালু করা হয়। ব্রিটেনের বেলফোর ডিক্লারেশন মোতাবেক জিউসদেরকে তাদের পূর্বস্থান প্যালেস্টাইনে পাঠানো শুরু হয়। সংখ্যালঘু হওয়ায় জিউজরা প্যালেস্টাইনের কিছু কিছু জায়গা জুড়ে থাকতে শুরু করে। ইউরোপ থেকে প্যালেস্টাইনের জিউজদের ফেরত আসাটা আশেপাশের আরব দেশগুলো মেনে নিতে পারেনি। এখানে ছোট্ট একটা ব্রেক, এই ভিডিওগুলো বানাতে আমাদের অনেক পরিশ্রম হয়, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এটা আপনার জন্য ফ্রি হলেও আমাদের অনেক উপকার হয়। ব্যাক টু দ্য টপিক, একদিকে যেমন জিউজদের উপর ব্রিটিশদের সাপোর্ট ছিল, অন্যদিকে জিউজদের অর্গানাইজেশন ছিল যারা অর্থ ফান্ড করা শুরু করে। ওই ফান্ড দিয়ে জিউজরা প্যালেস্টাইনে জায়গা কেনা শুরু করে। 1878 সালে অটোম্যান এম্পায়ারের প্যালেস্টাইনের এরিয়ায় টোটাল পপুলেশন ছিল 4.7 লাখ, যার মধ্যে মাত্র 25,000 ছিল জিউজরা। কিন্তু 1914 সালের আগেই জিউজদের পপুলেশন বেড়ে 85,000 হয়ে যায়। তার কিছুদিন পর তো একদম লাখের ঘরে চলে আসে। ব্রিটিশ যেমন একদিকে আরবদের শান্তির কথা বলতো, অন্যদিকে আবার জিউজদের প্যালেস্টাইনে পাঠাচ্ছিল। 1922 সালে ব্রিটেনের একটি হোয়াইট পেপার পাওয়া যায়, যেখান থেকে জানা যায় এসব ব্রিটেন ইচ্ছাকৃতভাবেই করছিল নিজেদের সুবিধার্থে। 1919 সাল থেকে 1923 সাল পর্যন্ত পূর্ব ইউরোপ থেকে 30,000 জিউস প্যালেস্টাইনে আসে। 1924 থেকে 1926 পোল্যান্ড থেকে আসে 50,000, আর 1933 থেকে 1936 সর্বমোট 1,71,000 জিউস প্যালেস্টাইনে ফেরত আসে, কারণ জিউসদের কাছেও অন্য কোনো অপশন ছিল না। হিটলারের রাইজের পর সব জায়গায় জিউজদের উপর অনেক নির্যাতন করা হতো, যেমন জিউজদের জায়গা জমি ব্যবসা বাণিজ্য ছিনিয়ে নেওয়া হতো, পাবলিক প্লেসে অ্যালাউ ছিল না, জিউজ নন জিউজকে বিয়ে করতে পারবে না, নাগরিকত্ব বাতিল, আবার কনসেন্ট্রেশন ক্যাম্পেও রাখা হয়। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ওয়ার টুয়ে 60 লক্ষ জিউজকে মেরে ফেলা হয়, যে কারণে প্যালেস্টাইনে অবস্থান ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। আর এই সময়ই প্যালেস্টাইনে জিউজদের সংখ্যা আরবদের চেয়ে অনেক বেশি হয়ে যায়। 1939 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, আরব দেশগুলো জার্মানিকে সাপোর্ট করে, আর জিউসরা সাপোর্ট করে ব্রিটিশ, ইউএস, ইউএসএসআরকে। এখানে জিউসদের কাছে দুটি সুযোগ ছিল, এক হিটলারের বিরুদ্ধে যুদ্ধ করা, আর দুই ট্রেনিং, যেটা তারা আগামীতে ব্যবহার করতে পারবে। 60 লক্ষ জিউসদের মৃত্যু হলেও জার্মানিরই হার হয়। আসলে জিউসরা কখনোই যুদ্ধে পরাজিত হয়নি, কারণ তারা সবসময়ই নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করত। যখন পুরো আরব দেশ মিলে অ্যাটাক করেছিল, তখনও কিন্তু জিউসদেরই জয় হয়। যাই হোক, সেকেন্ড অর্ডারের পর সব দেশ মিলে ইউএন গঠন করে, যাতে আর কোনো যুদ্ধ না হয়। কিন্তু ইউএন তারাই নিয়ন্ত্রণ করত যারা ওয়ার্ল্ড ওয়ার টুয়ে জয়লাভ করে। ওয়ার্ল্ড ওয়ার টুয়ে ব্রিটেনকে জিউজরা সাপোর্ট দেওয়ায় জিউজদের রিওয়ার্ড হিসেবে ব্রিটেন বেলফোর ডিক্লারেশন ইউএনকে দিয়ে দেয়। 25 ফেব্রুয়ারি 1947 ব্রিটেনের ফরেন সেক্রেটারি মিস্টার আর্নেস্ট বলেন, এখন থেকে প্যালেস্টাইন ব্রিটেনের বাইরে, আর জিউজদের প্যালেস্টাইনে পাঠানোর বিষয় ইউএনকে দেখতে হবে। ইউএন 13 দেশের একটি স্পেশাল কমিটি তৈরি করে প্যালেস্টাইনে পাঠায়। কমিটির ইনফরমেশন অনুযায়ী 2/3 পপুলেশন আরবদের আর 1/3 পপুলেশন জিউজদের, মানে টোটাল ল্যান্ডের 5.67% জিউজদের। ভাগাভাগির জন্য সবচেয়ে প্রবলেমেটিক জায়গা ছিল জেরুজালেম, যেটা খ্রিস্টান, জিউস আর মুসলিমদের ধর্মীয় দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ প্লেস।
কিন্তু এইখানে ইউএন কমিটি একটা হিস্টোরিক্যাল ডিসিশন নেয়, একটি দেশ ইসরায়েল বানিয়ে জিউসদের দিয়ে দেওয়া, প্যালেস্টাইন নামক দেশ প্যালেস্টাইনদের দেওয়া, আর জেরুজালেমকে ভাগ না করে ইউএন এর কন্ট্রোলে রাখা। এই সিদ্ধান্ত পাশের জন্য ভোটিং এর প্রয়োজন হয়। নন মুসলিম দেশ হিসেবে একমাত্র ইন্ডিয়া প্যালেস্টাইনের পক্ষে ভোট করে। আরব দেশগুলো প্যালেস্টাইনের পক্ষে থাকলেও বাকি দেশগুলো এই ডিসিশনের ফেভারে ভোট দেয়, যে কারণে প্যালেস্টাইনের ভাগ হয়ে যায়। 1947 সালে ডিভাইডের পর ইউএন ম্যাপ রিলিজ করে, যেখানে দেখানো হয় কারা কতটুকু এরিয়া নিয়ে থাকবে। 1946 সালের ম্যাপ অনুযায়ী জিউস পপুলেশন ছিল এইরকম, কিন্তু ইউএন ম্যাপ রিলিজ করার পর জিউসরা ওই এরিয়াগুলোও পেয়ে যায় যেখানে জিউস পপুলেশন ছিলই না। ইয়েলো অংশটুকু জেরুজালেম, যেটা ইউএন কন্ট্রোল করবে। এই ভাগের পর আরব দেশগুলো খুশি না থাকলেও জিউসরা অনেক খুশি ছিল। এরপর 1950 সালে ইসরায়েল একটি ল পাস করে যাকে ল অফ রিটার্ন বলে, মানে জিউসরা দুনিয়ার যেখানেই থাকুক না কেন তাদের ইসরায়েলি সিটিজেনশিপ দেওয়া হবে, তারা যে কোনো সময় ইসরায়েলে আসতে পারবে। এটা সেই অরিজিনাল স্ট্যাম্প যা ওই সময় ব্যবহার করা হতো যখন জিউস ইসরায়েলে আসতো।